ময়মনসিংহের গফর গাঁয়ে জমি জমা সংক্রান্ত মামলায় প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন কয়েকটি পরিবার ২২ বছর ধরে মামলার বোঝা টানতে গিয়ে জমি বিক্রি করে দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন তারা জমি নিয়ে বিরোধ হলেও চুরি ডাকাতির মামলাও হয়েছে তাদের বিরুদ্ধে ময়মনসিংহ সংবাদদাতা আনম ফারুকের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন শাকিলা করিম গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম কুরসাপুর সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে এই গ্রামটি এগিয়ে থাকলেও গোষ্ঠীগত দ্বন্দ্ব রয়েছে চরমে গত ২২ বছর ধরে নাজিম কবির হোসেন এবং সিরাজুল ইসলাম সরকারের মধ্যে বিরোধ চলে আসছে জমি জমা নিয়ে বিভিন্ন সময় সালিশ বৈঠক হলেও মীমাংসা হয়নি তবে পরস্পরের বিরুদ্ধে মামলা হয়েছে রজন খানেক মামলা চালাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন তারা আমরা আর্থিকভাবে আমি আমার ভাই বাচ্চারা অনেক লক্ষ লক্ষ টাকা মিথ্যা মামলা আমাদের নামে দিচ্ছে আমাদেরকে ভাবে আজকে বাইশ বছর যাবৎ হয়রানি করতেছে ছোটরা পড়াশোনা করতেছে সবাই খুব মানে ভাবে জীবনযাপন করতেছে চলমান এই দ্বন্দ্বের স্থায়ী সমাধান চান এলাকাবাসীও আমরা যে আশেপাশে আই না কে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে বিষয়টি সমাধান হওয়া দরকার বলে মনে করে পুলিশও শিগগিরই তদন্ত কাজ শেষ হবে জানান মামলার তদন্ত কর্মকর্তা প্রশাসনিক এবং সামাজিকভাবে বসে দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা ডেস্ক রিপোর্ট সংবাদ